ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর ঈদের বিশেষ তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা, আমি সময় বাঁচাতে পুনরাবৃত্তি করছি না। আজকেও যথারীতি একজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে, সঙ্গে রয়েছেন তার কন্যা, ভাই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, ডানে রয়েছেন তারই কন্যা, কনিষ্ঠা কন্যা নাফিসা খান। স্বাগত দুজনকে স্টুডিওতে। নূর মোহাম্মদ খান, ঈদের শুভেচ্ছা আপনার দর্শকদের উদ্দেশ্যে। ঈদ মোবারক। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা রমজানের শেষে ঈদ উদযাপন করছেন, সকলকে ঈদের শুভেচ্ছা। নাফিসা খান, ঈদের শুভেচ্ছা দর্শকদের কিভাবে জানাবেন? ফার্স্টলি আঙ্কেল, আই উড লাইক টু থ্যাংক ইউ যে ইউ হ্যাভ ইনভাইটেড মি হিয়ার, ইজ মাই ফাদার, এন্ড আমি চ্যানেলের সব দর্শক ঈদ মুবারক জানতে চাচ্ছি। ওকে, আপনি একটু আপনার পরিবার সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, অনেকেরই জানা আছে, তারপরে যারা নতুন দেখছেন আপনাকে বা আপনার কন্যা সহ কাদের নিয়ে আপনার পরিবার, কে কি করছেন, ইনক্লুডিং নাফিসা। এই আজকে এই ঈদের ঈদ উপলক্ষে আমরা চ্যানেল আয়ের এই প্রোগ্রামে আসছি, এসে আমি চ্যানেল আয়কে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। চ্যানেল আয়ের যিনি এই প্রোগ্রাম অর্গানাইজ করছেন, আমাদের জিল্লুর রহমান সাহেব, এবং চ্যানেল আয়ের অগণিত শ্রোতা দর্শক কর্মকৌশলী এবং যারা আমাদের এই প্রোগ্রাম ধারণ করছেন, সকলকে আমি ঈদের মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। তার আগে আমি আমাদের নিজেদের এলাকা নাগরপুর থানা, বেলদুয়ার থানা ও টাঙ্গাইল জেলা সহ সারা বাংলাদেশের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় আমাদের ভাইয়েরা, আমাদেরকে যে কথাটা আমাদের আজকে উত্থাপন করা হয়েছে, আমি আপনার পরিবার সম্পর্কে জানতে চাইছি, আপনার পরিবারে কারা আছেন, আপনার স্ত্রী কন্যারা আচ্ছা কে কি করছেন, সেটা একটু দর্শকদের সম্পর্কে ধারণা দিন। মানে আমাদের একটি ছোট পরিবার, আমি, আমার ওয়াইফ, আমার তিন কন্যা। আমি তো আপনারা জানেন আমি রাজনীতির সঙ্গে জড়িত এবং আইনজীবী। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ আমরা রাজনীতিতে হাঁটি হাঁটি পাপা করে রাজনীতিতে এসেছি এবং রাজনীতিতেই আসছি, এবং প্রফেশনাল দিক দিয়ে আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি প্র্যাকটিস করি, ওকালতি করি। আমার ওয়াইফ সে আপনার অষ্টম ব্যাচের বিসিএস ছিল, কিন্তু চাকরিতে জয়েন না করে সে আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠিত মহিলা কলেজ, সেই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিল 4 বছর, এখন প্র্যাকটিক্যালি ঘর সংসার নিয়েই ব্যস্ত। আর আমার তিনটে মেয়ের মধ্যে বড় মেয়েটি আপনার লন্ডন থেকে বারাটল করে আসছে, দ্বিতীয় মেয়েটি আমার আগামী মাসে লন্ডনে বারাটল করতে যাবে, আর তৃতীয় মেয়েটি হচ্ছে নাফিসা। বড় মেয়েটি নুসরাত খান, সে আপনার LLB অনার্স করেছে, দেন LLM করেছে, বারাটল করেছে, এবং এখন সে চেষ্টা করছে যাতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে একটা PhD করবে, এবং ফর দ্য পিপুল, ফর দ্য এই দেশের জনগণের জন্য, এই হেল্পের জন্য আইন ব্যবসা শুরু করবে। আর দ্বিতীয় মেয়ে যেটা আমাদের ধরেন এই নিশাত খান এই ল গ্র্যাজুয়েশন করেছে, এখন বারাটল করবে, বারাটল করার পরে সেও আপনার মানে লতে মাস্টার্স করবে এবং PhD করবে। তো এমনিভাবে চেষ্টা করা হচ্ছে। নাফিসা সবেমাত্র ও লেভেল করে সে এখন LLB স্টার্ট করবে ঈদের পরের থেকে, এই এখনই LLB স্টার্ট করবে, এবং তারও ইচ্ছা ল গ্র্যাজুয়েট হওয়ার, এবং ল গ্র্যাজুয়েট হয়ে লিগ্যাল প্র্যাকটিস করলে তার ধারণা, সে তার বক্তব্য সে বলবে, তবু আমি বলি তার ধারণা যে ফর দ্য পিপল, ফর দ্য ম্যানকাইন্ড যদি কিছু কাজ করা দরকার হয়, সেটা আমরা তার কাছ থেকে শুনবো। কিন্তু তিন মেয়ে লিগ্যাল প্রফেশনে কেন আর কি, মানে তো তিন মেয়ে লিগ্যাল, আপনার ইচ্ছা কতখানি কাজ করেছে বা তাদের
এটা এক্স্যাক্টলি আমার কোনো ইয়ে নাই, আমি কোনো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করিনি, কিন্তু এরা ফ্রম দ্য ভেরি বিগিনিং। সেটা কি আপনার পরিবারে আপনি সংখ্যালঘিষ্ঠ বলে চার এবং এক? না তাও না, তবে কারণ হলো আমাদের প্র্যাকটিক্যালি ধরেন আমি নিজে লিগ্যাল প্রফেশনের সঙ্গে জড়িত, আমার আত্মীয় স্বজনরা আছে অনেকে লিগ্যাল প্রফেশনে জড়িত, আর আমার মেয়েদের যে মামা, ওই মামা, তার মামাও লিগ্যাল প্রফেশনের সঙ্গে জড়িত, তার নানাও ছিল লিগ্যাল প্রফেশনে জড়িত, তার নানার বাপ ছিল লিগ্যাল প্রফেশন, সে কারণেই তারা, এবং নানার শ্বশুর সেও ছিল লিগ্যাল প্রফেশনে জড়িত, যে কারণে ধারাবাহিকভাবে এই লিগ্যাল প্রফেশনটাই আমাদের ইয়েতে আসছে। আর তাছাড়া আমার মনে হয়েছে আমি আমার মেয়েদের সঙ্গে মানে কিন্তু খুব খোলামেলা আলোচনা করি, মানে খুব ফ্রেন্ডলি ডিসকাশন করি, কারণ আমি কারণ আমরা তো দেখেছি জীবনে অনেক ঘটনা দেখেছি, যে কারণে এই এই ওরা ছোট মানুষ, ওদেরকে গ্রুমিং করার জন্য আমরা ধরেন এই ডাইনিং টেবিলে বসে, এখানে বসে, অফ টাইম দেশের বিদেশের সারা দুনিয়ার মানে মানুষের মানে উপকারার্থে কী কী করা যায় সেই সব আলোচনা করেছি। এইসব কারণেই হয়তোবা তারা ইনফ্লুয়েন্স হতে পারে, কারণ কারণ লয়াররা হচ্ছে প্র্যাকটিক্যালি ন্যাচারাল ওয়েতে দেয়ার আর দ্য লিডার অফ দ্য সোসাইটি। শুনবো আপনার কথা। দর্শক নাফিস, আপনারা শুনেছেন যে ও লেভেল কমপ্লিট করেছে, ওর সঙ্গে এর আগে অন্য এক অনুষ্ঠানে কথা বলেছিলাম আমি, তখন ওর ও ক্লাস ফোরে পড়তো সম্ভবত, এবং বাংলাদেশে যে কোনো মানুষকে, যে কোনো তরুণ যুবক, তরুণী, কিশোর কিশোরী, যে কাউকে জিজ্ঞেস করো ভবিষ্যতে তুমি কী হতে চাও, নানানজন নানান প্রফেশনের কথা বলবে, নানান কিছু বলবে, একটি একটি পদের কথা সম্ভবত কেউ বলবে না, সেটি হচ্ছে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। এটি সাহস করে কারো বলবার মতো অবস্থা বাংলাদেশে কারো আছে বলে আমার মনে হয় না, কারণ এটি ধরেই নিয়েছেন এটি দুজন মানুষের জন্য নির্ধারিত, এবং ধারা উত্তরাধিকার সূত্রে তার পরিবারে তাদের পরিবারের কেউ না কেউ হবেন, এর বাইরেও এটি চিন্তা করাও এক ধরনের পাপ, এমনকি শাস্তিযোগ্য অপরাধ হলেও হতে পারে। যাই হোক, কিন্তু নাফিসা যখন ক্লাস ফোরে পড়ে তখন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কী হতে চাও, নির্দ্বিধায় নিঃসংকোচে, এবং বাবা একটি রাজনৈতিক দল করেন, বিএনপি করেন, সেক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য, নির্দ্বিধায় বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে চাই। নাফিস, আজকে কি প্রধানমন্ত্রী হতে চাও? ডেফিনেটলি আই এম ভেরি পুট ইন দ্য থট, বিকজ আমি বিশ্বাস করি আমি বাংলাদেশি, এন্ড এটা আমার রেসপন্সিবিলিটি আমার কান্ট্রিকে সার্ভ করা, সেই জন্যই আমি চাচ্ছি দ্যাট আমি এডুকেটেড হয়ে সো আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি, যেন আমার কন্ট্রিবিউশন থাকে, সেই জন্য আমি প্রাইম মিনিস্টার পজিশনটা লাইক আই ওয়ান্ট টু লাইক গেট ইন টু ইট ইনশাল্লাহ ইন দ্য ফিউচার। And the thing is that I have seen so many great people, কারণ আমি দেখেছি যেরকম ডক্টর ইউনুস, হি ইজ দ্য ওয়ান, ইউনো লাইক হি গট দ্য নোবেল প্রাইজ অ্যান্ড হি রিপ্রেজেন্টস দ্য হোল কান্ট্রি, উই নিড মেন লাইক হিম, কারণ আমাদের কান্ট্রি ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ইটস এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কারণ যদি এখন আমরা বেবি স্টেপস নিয়ে উঠি, উই আর লাইক 160 মিলিয়ন পিপল, উই ক্যান নট অ্যাফোর্ড টু টেক বেবি স্টেপস, এত টাইম আমাদের নাই, উই নিড মেন লাইক হিম অ্যান্ড উই নিড টু লিফট দ্য কান্ট্রি, আমাদেরকে ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রি করতে হবে, অ্যান্ড দিস আওয়ার রেসপন্সিবিলিটি, সেজন্য আমরা সবাই মিলে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু গেট দ্য কান্ট্রি আপ, টু গেট ইট আপওয়ার্ডস, সো ডেফিনেটলি দ্যাট ওয়াজ মাই লাইক অলওয়েজ ওয়ান্টেড টু। তোমার জন্য আগাম শুভেচ্ছা থাকলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, বেঁচে থাকলে নিশ্চয়ই আমরা দেখতে চাইবো তোমাকে প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু এখানে দুটো প্রশ্ন তোমার কাছে আমার, এক হচ্ছে যে তুমি কি মনে করো কি না যে বাংলাদেশে, আমি তো আগেই একটু আগেই উল্লেখ করলাম যে দুজন প্রধানমন্ত্রী আছেন, স্বাভাবিক আমরা ধরি নিজের বা বাস্তবতাটা এরকম যে তাদের পরিবারের বাইরে আর কারো কিছু হওয়া সম্ভব কি না, তো তোমার জায়গা থেকে তোমার পক্ষে মনে হয় কি না, তোমার যত শিক্ষা, যোগ্যতা, মেধা, দক্ষতা যাই বলি না কেন, যাই থাকুক না কেন, তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক আবহটা আছে কি না, এক। দ্বিতীয়ত হচ্ছে তুমি ডক্টর মাহমুদ ইউনূসের নাম উল্লেখ করেছো এখানে যে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আসলে কি তিনি করতে পারছেন, মানে তার এই যে তিনি যে লেভেলে আছেন সেই লেভেলটা বাইরে যতটা গ্রহণযোগ্য, বাইরে তিনি যতটা অ্যাকসেপ্টেবল, বাংলাদেশে কিন্তু তাকে একটা কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সো সবাই তাকে এক বাক্যে এক নির্দ্বিধায় পছন্দ করেন করবেন সেটি কিন্তু বলা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে। ট্রু, বাট আই রিয়েলি বিলিভ দ্যাট ডক্টর ইউনূস হি ইজ আ গ্রেট ম্যান, কারণ হি গট দ্য নোবেল প্রাইজ, ইটস নট দ্যাট যে কোনো মানুষ পেতে পারে, সে নোবেল প্রাইজ পেয়েছে, সো ডেফিনেটলি হি ইজ অফ দ্যাট লেভেল, and she made the country to represent Kutch, so we should be very proud of that, so definitely I believe that he is a great person and he is representing the country very well. Shei jinne ar je arekta question about the prime minister, I believe that choto bela theke amar abbu amake shikhayeche that by gaining the proper knowledge, by having proper intentions
আমি দেশের জন্য ভালো করতে চাই, আমি আমার মানুষের জন্য ভালো করতে চাই। সেই জন্য আই রিয়েলি হোপ দ্যাট ইনশাল্লাহ ইন দ্য ফিউচার ওয়েন আই রিয়েলি গেট দ্যাট গুড পজিশন অ্যান্ড আই বিলিভ দ্যাট আই হ্যাভ গেইন দ্য প্রপার নলেজ টু স্ট্যান্ড ফর দ্য কান্ট্রি টু রুল দ্য কান্ট্রি দেন ডেফিনেটলি আই উড লাইক টু গো ফর ইট। এখন তুমি কিভাবে করবার চেষ্টা করছো মানুষের জন্য? ওয়েল প্রপার এডুকেশন অ্যান্ড নিশ্চিত নিজে এডুকেশনটা নিচ্ছো, এর বাইরে মানুষের জন্য কোনো কিছু করবার চেষ্টা? Voluntary work, তারপর লোকজনদের সাথে কথা বলা, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট দে আর থিঙ্কিং, ইউ নো, একটা কানেকশন রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দ্যাটস হোয়াট বিল্ডস আ কান্ট্রি, উই নিড কানেকশন বিটুইন ইচ আদার। আমার যদি একটা স্ট্রং ইউনিটি থাকে দেন উই আর আ স্ট্রং কান্ট্রি, ইউ নো, উই নিড টু স্ট্যান্ড লাইক দ্যাট, সেটাই। সো এই যে প্রধানমন্ত্রী হতে চাওয়া, এটি কিন্তু অনেকেই মনে করে থাকেন যে এটি চিন্তা করা বা বলাটাও একটা অপরাধের মধ্যে পর্যায়ে, কারণ আপনারা বাংলাদেশের রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন। সো আপনি কি আশা করেন কি না? নিশ্চয়ই মনের মধ্যে করেন, মুখে প্রকাশ্যে বলতে পারবেন না যে আমার মেয়ে প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে, এবং আমি আপনি চান যে আমার মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক? আমি মোর দ্যান হোপফুল, বিকজ এটা তো ইট ইজ পসিবল, আমাদের দেশে না খালি সারা বিশ্বেই আজকে একটা সময় গিয়েছে তখন এই মানে মেয়েদের এই রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধান ব্যক্তি হবেন, মানে হেড অফ দ্য গভর্নমেন্ট হবে বা হেড অফ দ্য স্টেট হবে, এটা অনেক সময় সেই জায়গায় তো বাংলাদেশ অনেকখানি এগিয়েছে, সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই, বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে এবং সারা বিশ্বে এখনো ওটা নাফিসা শিখে। হ্যাঁ এক্স্যাক্টলি, বিকজ কারেন্টলি ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার আর 11 উইমেন হু আর অ্যাকচুয়ালি লিডিং, প্রেসিডেন্টস, প্রাইম মিনিস্টার্স, সেই জন্য ওমেন, লাইক ওমেন লিডার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই জন্য উই নিড টু স্ট্যান্ড, কারণ যেরকম ওমেন হলো লাইক সাপোজ জুলিয়া জিলার্ড, শি ইজ আ গ্রেট ওমেন, শি স্টুড ফর অস্ট্রেলিয়া, শি ইজ ভেরি ফেমাস ফর রিপ্রেজেন্টিং হার কান্ট্রি, সেরকমই উই নিড টু স্ট্যান্ড, লাইক হিলারি ক্লিন্টন, দিজ ওমেন দে আর রুলিং দ্য কান্ট্রি অ্যান্ড দে আর ডুইং সো গুড ওয়ার্ক, সো ডেফিনেটলি উই নিড টু স্ট্যান্ড আপ, সো ইয়া ফর শিওর দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় ইচ্ছে আছে, ওদের ইচ্ছে আছে তো ভালো করতে পারবে বলে আমার ধারণা, ভালো করতে পারবে, আমি মোর দ্যান হোপফুল। এবং আমাদের দেশে প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলের নেত্রী, স্পিকার, এবং আমাদের জুডিশিয়ারিতে অনেক উইমেন নাও দে আর ওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট জায়গা, সিভিল সার্ভিসে অনেক উইমেনরা ওয়ার্ক করছে, তারপরে পুলিশ ডিপার্টমেন্টে, এখানে ওখানে, মানে মহিলা লিডারশিপ, মানে উইমেন লিডারশিপ আমাদের এখানে অনেক ডেভেলপ করেছে। তবে ওরা যদি ভবিষ্যৎ নাফিসা যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, সবচেয়ে আসার জায়গাটিকে আপনার কাছে মনে হয় কোন জায়গাটাতে সে বেশি কন্ট্রিবিউট করতে পারবে এখন কি দেখছেন, এবং সবচেয়ে যেমন বিপজ্জনক কিছু হতে পারে কি না? এখন যেমন নাফিসা আমাকে, মানে আপনি আপনার পারিবারিক অভিজ্ঞতা কি বলেন কন্যার সঙ্গে, কন্যাকে দেখে কি মনে হয়? যেমন আমি দেখেছি আমার তিন মেয়ের সঙ্গে আমি তো সবসময় এই কোর্টে থেকে ফিরে আসে বা অফ টাইমে আমি ডিসকাশন করি, আলোচনা করি, সবাই পার্টিসিপেট করে, এবং নাফিসা আমি দেখেছি নাম্বার ওয়ান যেমন সে সবসময় কথা বলে ফর দ্য ম্যান কাইন্ড, ফর দ্য হিউম্যান বিইং, এবং আমাদের এই কথা করা দরকার, এবং আমাদের দেশের যেমন সোশ্যাল ওয়ার্ক, আমাদের দেশের গরিব মানুষ, এই মানুষদেরকে পভার্টি এলিভেশন কীভাবে ই করা যায় এবং মানুষকে কীভাবে ডেভেলপ করা যায়, একটু আগে তার বক্তব্যে বলেছে যে হোল সোসাইটিকে লিফট আউট করতে হবে, লিফটের মাধ্যমে, মানে সিঁড়ি বা স্টেয়ার কেসের মাধ্যমে না করে লিফটের মাধ্যমে ইয়ে করতে হবে, যাতে একটা ডেভেলপিং কান্ট্রি একটা ডেভেলপ কান্ট্রিতে রূপান্তরিত হতে পারে। এইভাবে তারা তো দে আর বেবি, দে আর ইয়াঙ্গার জেনারেশন, হয়তোবা তারা যদি এটা চেষ্টা করে তাহলে ইট ইজ পসিবল, সবই পসিবল। আমাদের দেখে কোনো মানে এক্স্যাক্টলি পরিবারতন্ত্র যে কথাটা বলে এটা ঠিক এক্স্যাক্টলি ইয়ে না, এটা লিডারশিপ আসছে তারা, তাদের যোগ্যতার ভিত্তিতেই আসছে, যোগ্যতার ভিত্তিতে, এবং দেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, হোল দেশের মানুষ। কার সঙ্গে আপনার বেশি সুসম্পর্ক পরিবারে তিন কন্যার মধ্যে? না, আমার তিন কন্যার সঙ্গে মানে ভেরি গুড রিলেশন। আমার বড় মেয়েটা ব্যারিস্টার, তো তাকে আমি তখন ছোট মানে তখন শি ওয়াজ বেবি, তো মানে অনেক ছোট, তখন আমি তাকে বলছি যে আব্বু, তখন কেজিতে পড়ে, আব্বু তোমাকে বড় হলে তুমি মহিলা মন্ত্রী হবা,
মানে মহিলা বিষয়ক মন্ত্রী হওয়া। তবে আমার বড় মেয়েটা আমাকে বলছে আব্বু হোয়াই নট প্রাইম মিনিস্টার, বলছে হোয়াই নট প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হলে কি আপনার কোনো অসুবিধা আছে? আমাকে বলছি প্রাইম মিনিস্টার হলে কি আব্বু আপনার কোনো অসুবিধা আছে? এটা আমার বড় মেয়ে এটা বলছে। আমার সেকেন্ড মেয়ে নিশাত খান, তাকে আমি বলি ছোটো তখন মানে কিন্তা গার্ডেনে পড়ে আর কি, আব্বু তুমি ইকোনমিক্সে পড়বা, ইকোনমিক্সে পড়লে ইকোনমিস্ট হবা এবং দেশের মানে দেশের মানুষের অনেক উপকার করতে পারবা, মানুষকে হেল্প করতে পারবা ইকোনমিস্ট হয়ে। একদিন পরে আমাকে সে বলছে যে আব্বু আমি চিন্তা করে দেখলাম ইকোনমিস্ট হওয়া মানে ছোটো কিন্তু ছোটো মানুষ ইকোনমিস্ট হওয়া দরকার নেই আব্বু, আই ওয়ান্ট টু এ ব্যারিস্টার। কেন বলছে যে তার বড় বোন ব্যারিস্টার হবে, সেও তখন ব্যারিস্টার হবে, ব্যারিস্টার হলে আমাদের বাসার সামনে লেখা হবে দিস ইজ ব্যারিস্টার্স হাউস। এইটা আমার সেকেন্ড মেয়ে এইভাবে বলছে। তার মানে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা ধ্যান ধারণার ক্ষেত্রে মানে এরা একটু এবিট মানে বেটার চিন্তা করে বলে আমার মনে হয়েছে। সো নাফিসা, এই যে প্রধানমন্ত্রী হবার পথে তুমি এখন, মানে হচ্ছে রাস্তাটা অনেক লম্বা, তো সেখানে এই বাবা কতটা সাপোর্ট বা কন্ট্রিবিউট করছেন তোমার জীবনে, মা কতটা, বোনরা কী করছেন, তাদের সঙ্গে তোমার সম্পর্কগুলো কীরকম আমরা একটু শুনি। অ্যাকচুয়ালি উই আর আ ভেরি ক্লোজ বন্ডেড ফ্যামিলি, কারণ আব্বু হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড আম্মু গিভস অল হার টাইম টু আস, অ্যান্ড আমার বোনরা উই আর লাইক উই হ্যাভ আ ভেরি গুড বন্ড। আমরা সবসময় আমার বসে কথা যখন বলি উই হ্যাভ আ ভেরি ক্লোজ, উই আর ভেরি ক্লোজ অ্যাজ ইন পুরা লাইক ভালো বন্ডে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আব্বু ছোটোবেলা থেকে আব্বু আমাদের শিখাত দ্যাট থিঙ্ক অ্যাবাউট দ্য নেশন ফার্স্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল ফার্স্ট। সেই জন্য এইসব ইয়েতে আমাদের সবসময় আব্বু ইন্সপায়ার করতো দ্যাট অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য নেশন। সেই জন্য আব্বুর ইন্সপিরেশনে উই আর জাস্ট ব্রট আপ, অ্যান্ড এটা শুধু আমার জন্য, আমার তিনও বোন, লাইক থ্রি অফ আস উই জাস্ট থিঙ্ক দ্য সেম ওয়ে। সো ডেফিনেটলি আব্বু হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন ইন ইট, অ্যান্ড সো ওয়াজ আর ওয়েল আম্মু, বিকজ আম্মু তার পুরা টাইম শি ইজ জাস্ট লুকিং আফটার আস, অ্যান্ড ইটস রিয়েলি গ্রেট, ইউ নো, লাইক ওভারঅল। সো আব্বু ডেফিনেটলি হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন ইন ইট। তো বাংলাদেশের রাজনীতি তো একটা ডার্টি বিষয় আর কি, বাংলাদেশের রাজনীতিটা তো, তোমার কি মনে হয় যেখানে বেশি সুবিধা করবার স্কোপ আছে? Well, politics originally, politics is for the people. কারণ একটা পলিটিশিয়ান পলিটিক্সে নামে যিনি হি ক্যান সার্ভ দ্য পিপল, সো ডেফিনেটলি ইটস ফর দ্য পিপল, ইটস নট লাইক দ্য ডার্টি সাইড, ইউ হ্যাভ টু অলওয়েজ লুক এট দ্য ডার্টি সাইড। সো ডেফিনেটলি সামটাইমস পজিটিভ ওয়েতে দেখতে হবে that a politician is there to serve the people. So that's the mindset I have. That I, if I get into politics, I'm for the people. I'm going to work for the people. That's what I have. তোমার জেনারেশনে তোমার যারা বন্ধু বান্ধব আছে, যারা তোমার ক্লাসমেটস আছে, তাদের ধারণা কি রাজনীতি সম্পর্কে? Well, as you said, usually মানুষ বলে that politics is a dirty side of, you know, it's like conspiracy and everything. But I really believe that if you have a right intention, যেরকম আমার ইন্টেনশন হলো মানুষকে সার্ভ করার জন্য, সেরকম যদি রাইট ইন্টেনশন নিয়ে মানুষ পলিটিক্সে নামে তাহলে ডেফিনেটলি ইটস ফর দ্য বেটার অফ দ্য কান্ট্রি। তো তোমার কি দ্রুত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা আছে, মানে রাজনীতিতে জয়েন করার ইচ্ছা আছে? ডেফিনেটলি, খুব দ্রুত কোনো পলিটিক্যাল পার্টি দ্রুত না, অ্যাজ ইন পুরো এডুকেশন, লাইক আফটার গেটিং প্রপার এডুকেশন, হাই এডুকেশন, ডেফিনেটলি আই উড লাইক টু গেট ইনটু পলিটিক্স। ঠিক করেছো কোথায়? Not yet. আপনি আপনি বলছেন কেন, শি ইজ স্মার্ট এনাফ। পলিটিক্যাল ইডিওলজির দিক থেকে যে বাংলাদেশের প্রধান প্রধান কয়েকটা রাজনৈতিক দল আছে, পছন্দের তালিকা কেউ আছে এই মুহূর্তে? Actually, I don't really think that. Baba to ekta dol koren tomar ki shirokom je baba je dol koren she doli korbe naki jokhon tumi join korbe tokhon? Well, ota actually a future of details, eto details I am not looking at it, but my main aim is for the people. So ami je kono party tei hok na keno, I'm working for the people and I'm working for them, so that's my main intention. So ekta to beige area dorkar hobe, constituency dorkar hobe, seta thik korecho? Not really, but thing is that my intention is right, so hopefully when there is a will there is a way, so I have the will, so I'll find a way. Technical answer. To ami actual dekhechi take chure belar theke actual amar tin meye ora scholastic student, scholastic school e porto ora,
এই সেও কলেজ থেকে স্কুলে স্টুডেন্ট ছিল। ফ্রম দ্য ভেরি বিগিনিং সে ওই ডিবেট টিবেট করতো, ডিবেটে সে সবসময় গ্রুপ চ্যাম্পিয়ন হতো অল থ্রু, মানে ক্লাস ফাইভ থেকে একের ও লেভেল পর্যন্ত যত ডিবেট করতো তার গ্রুপই চ্যাম্পিয়ন হতো। এবং দ্যাট ইজ ওয়াই সে শি ইজ ভেরি কনফিডেন্ট যে আর অনেক স্টুডেন্টরা তার গ্রুপে এসে নাম লেখাতে চাইতো যে তাহলে আমরা উইন। আর এইসব করেছে, আমি যখন এখানে এই এই প্রোগ্রামে আসবো তাকে জিজ্ঞেস করলাম আব্বু তাহলে এখানে প্রোগ্রামে কি আপনি যাবেন, বলে হ্যাঁ আব্বু কোনো অসুবিধা নেই, আমাকে তুমি কি ইয়ে করেছো মানে মেন্টালি তৈরি, হ্যাঁ আব্বু কী বলেন আপনি আমি কত ডিবেট করেছি, আমরা ডিবেট চ্যাম্পিয়ন হয়েছি, আমি এগুলো করতে পারবো আব্বু, এটা কোনো প্রবলেমই না। আর আমি দেখেছি যে এটা যখন এই স্কুলে থেকে যখন আসতাম বা স্কুলে যখন তাহলে স্কলারশিপ স্কুল নিয়ে যেতাম তখন তখন ছোটো ছোটো মানুষ আমাকে তখন বলছে আব্বু এই যে আচ্ছা আমি যখন প্রাইম মিনিস্টার হব তাহলে আমি এই যে রাস্তায় কারণ রাস্তায় তো বসে থাকতে হয় এই যে যানজট এটা আমি ক্লিয়ার করে ফেলব এবং ওই যে বাইপাস ফ্লাইওভার এটা ওটা করে আমি ক্লিয়ার করব, কোনো যানজট থাকবে না আব্বু নাম্বার ওয়ান। নাম্বার টু কি আব্বু এই যে রোড সাইডে আই হ্যাভ সিন সো মেনি টাইমস ইন দ্য ইট ইজ ইন দ্য রোড সাইড যে অনেক লোক ওখানে এই রোডে মানে মানে ইয়ে করে রোড ইউজ করে বিভিন্নভাবে, এটা এটা আমি এটা বন্ধ করব বন্ধ করব এবং আমি রাস্তায় রাস্তায় পাবলিক টয়লেট করে দেবো যাতে একটা পাবলিক লুইসেন্স না হয়। আমি বলছি আব্বু এটা তো শায়েস্তা খান আমলেও ছিল, এটা শায়েস্তা খান আমলেও ছিল, এখন এখনও আমাদের আছে, তবে পর্যাপ্ত নাই, পর্যাপ্ত নাই যে কারণে তুমি দেখছো রাস্তাঘাটে এইরকম পাবলিক লুইসেন্স দেওয়া হচ্ছে। বলতে আব্বু এরা আমি সলভ করব। এইসব কথা তখন সেই স্কুলে মানে অনেক নিচের ক্লাসে পড়ে এগুলো দেখেছি আমি তো। বাট এইটার মূল বিষয়টা হলো যে মানে ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে এবং এটা আপনি দেখবেন লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে তার অ্যাচিভমেন্ট হবেই, হবেই এটা লক্ষ্য স্থির থাকে হবে। তো এইটা আমরা ধরেন রাজনীতিতে আসছি আমাদের ছোটবেলাতে ফ্রম দ্য ভেরি অন্য মেয়েরা কি রাজনীতি, হ্যাঁ অন্য মেয়েদেরও ইচ্ছা আছে, হ্যাঁ খুব ইচ্ছা আছে আচ্ছা। কারণ আমার বড় মেয়েটা যে নুসরাত খান সে যখন মানে স্কুলে ভর্তি হয়নি তখন আমরা আমাদের খাটের পাশে টিপয় দাঁড় করিয়ে এখান থেকে তাকে দিয়ে বক্তৃতা শেখানো হতো, টিপয় রূপে দাঁড় করিয়ে বক্তৃতা শেখানো, তখন কিন্তু সে স্কুলে ভর্তি হয়নি। তারপরে স্কুলে ভর্তি হয়েছে আস্তে 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 এটা ডেভেলপ করেছে এবং বাই দিস টাইম সে আমার ধারণা যে মানে আপনার এই অনুষ্ঠানে সে আসছিল, ছোটো মানুষ ছিল ও, মানে লন্ডন ইউনিভার্সিটি থেকে LLB অনার্স করেছে, তারপরে তার নিজের ইয়েতেই BPP ল স্কুল ইজ এ ভেরি গুড ল ইনস্টিটিউশন ইন UK, সেখান থেকে মাস্টার্স করেছে, তারপরে ওইখান থেকে BPTC করেছে, করে ইনার টেম্পল থেকে বারাটল করেছে, এখন সে চাচ্ছে যে একটা ডক্টরেট করবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে, এবং করে সে তার মানে সময়টা আইন ব্যবসার সঙ্গে জড়িত হবে কিন্তু ফুল টাইম তার ইয়ে তার আইডিয়া ইয়েটা হচ্ছে ফুল টাইম সে ব্যয় করবে রাজনীতির পিছনে, আইন ব্যবসা থাকবে নিষাদ, হ্যাঁ নিষাদেরও ইচ্ছে এরকম, কিন্তু নিষাদ আবার দেখছি আমি ছোটোবেলার থেকে নিষাদের সারাক্ষণ খালি কম্পিউটারে সারা পৃথিবীতে রিচ ম্যান কারা কারা এই এই হোল ওয়ার্ল্ডে এই নিষাদের মুখস্থ, এটা হোল ওয়ার্ল্ডে কে কীভাবে ব্যবসা করে জাম করে করে উঠে গেছে ইভেন আমাদের ইন্ডিয়া, তার রিচ হবার খুব ইচ্ছে এইটা এইটা আমি ছোটোবেলা দেখেছি। এবং ওই যে মানে মানে ভীরুভাই আম্বানি এবং তার ছেলেরা এই যে মুকেশ অনিল, হ্যাঁ অনিল এবং মুকেশ আম্বানিরা কীভাবে জাম করে উঠেছে এবং হোল ওয়ার্ল্ডে রিচম্যানরা কীভাবে জাম করেছে, এইটা খালি আমাকে কম্পিউটারতে বের করে আমাকে এটা দেখাতো আব্বু আমাদেরকে এইভাবে এইভাবে মুখ করতে হবে এইভাবে মুখ, এইরকম ছোটোবেলা তাকে দেখছি আমি। দাঁড়াচ্ছে কি মানে সে কি এই একই সঙ্গে ধনী হওয়া অর্থ এবং অর্থ মানে অর্থ ছাড়া রাজনীতি হয় না সেটিও ভালো করে বুঝতে পেরেছে, মানে সেরকম কোনো ব্যাপার নেই, তবে সেরকম
চিন্তা আমি এত ডিটেলস ওদের সঙ্গে তো আর ছেলে মানুষ আলাপ করিনি, বা তারাও মানে চিন্তা করছে দেশের জন্য, জাতির জন্য, দেশের মানুষ। আমার তিনটে মেয়েই, আমার ধারণা আমরা কতদিন বেঁচে থাকবো কি থাকবো না আল্লাহ জানে, নোবডি নোজ, তবে নোবডি নোজ, তবে আমার ধারণা আমার তিনটে মেয়েই জনগণের জন্য, ফর দ্য পিপল, ফর দ্য ম্যানকাইন্ড, দে উইল ওয়ার্ক। নাফিসা, বাবাকে কতটা সফল রাজনীতিক মনে হয় তোমার? Well, I believe Abu is a very honest politician. And eta amra dekhte par, and he's actually very humble by nature. Karon eta amra bujhte pari jokhon amra grame jai and kono meeting hocche, হাজার হাজার লোকজন আপুষে থাকত, সে ডিফারেন্ট ইউনিয়ন থেকে, ডিফারেন্ট জায়গা থেকে, এন্ড দেখা যায় যে বৃদ্ধ বুড়া লোকজন যারা লাঠি নিয়ে হাঁটছে, কাজ তারা হাঁটতে পারছে না, তারা যখন আব্বুর কাছে আসে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এত মানুষজন আব্বুকে লাভ করে। সো ডেফিনেটলি অ্যাজ আ পলিটিশিয়ান দ্যাট ইজ আ হিউজ গেইন। সো আই বিলিভ আব্বু ইজ আ ভেরি সাকসেসফুল পলিটিশিয়ান অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ হিম, বিকজ যেরকম এরকম সিনারিও দেখলে বোঝা যায় দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রু স্টাইল, ইউনো, বিকজ মানুষজন দে অ্যাকচুয়ালি লাভ হিম সো মাচ। So we can realize. তোমাকে মনে হয় যে আব্বুর বিশেষ এই জায়গায় কোনো একটা দুর্বলতা আছে যে কারণে আব্বু আরো অনেক দূর যেতে পারতো, যে যেখানে যেতে পারেনি, এরকম কখনো মনে হয়েছে? Well, not exactly. I think Abbu is just the best. Because I believe Abbu, whatever he does for the people. Because I have seen, Abbu is always thinking about the people and for the nation. He's very devoted. So definitely, I believe everything he does is just for the best. তোমার রাজনীতির সঙ্গে যুক্ত? Ammu is always there supporting us, supporting Abbu. So yeah, she is the backbone in the family. So yeah. ওনার নিজে সক্রিয় রাজনীতি করবার ইচ্ছা আছে? I don't know about that exactly. না, অনেক 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 কি আছে, অনেকেরই তৈরি হয়েছে। রাইট রাইট। মানে ইচ্ছে ব্যক্ত করেছেন। আমি অনেক অনেক পলিটিশিয়ানকে জানি যে তাদের ছেলেমেয়েদের চেয়ে ওয়াইফরা অনেক সময় রাজনীতি করতে বেশি আগ্রহী হয়ে থাকে। ওয়েল, এটা এটা হতে পারে, এটা তো সিচুয়েশনের উপর নির্ভর করে সবকিছু। মানে আমাদের মতো দেশে, আমাদের মতো দেশে প্ল্যান রয়েছে, প্ল্যান করে একরকম কাজ হয় অন্যরকম, আর এটা এটা ডেভেলপ সোসাইটিতে প্ল্যান করে ওইভাবে অ্যাডভান্স করা যায়। আমাদের এখানে যে কোনো মুহূর্তে একটা লোক কমার্স গ্র্যাজুয়েট, সে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকবে, দেখা গেল সে এসে ওকালতিতে জয়েন করছে। একটা লোক ফিজিক্সে, কেমিস্ট্রিতে পাস করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এসে ব্যাংকে চাকরি নিয়েছে, বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়েছে। মানে অর্থাৎ কোনো সাবজেক্টের সঙ্গে আমাদের দেশে এটাই মিল নেই, পরিবেশগত কারণে, অবস্থার কারণে ডিসিশন নিতে হচ্ছে আমাদের এখানে। একজন রাজনীতিকের জীবনে তো উত্থান আছে, পতন আছে, এবং তার যেমন আলো ঝলমল দিক আছে, অন্ধকার দিকও আছে। সব সময় একই রকম অবস্থার মধ্যে দিয়ে যান না, জেলে যেতে হয়, নিন্দা হয়, সব কখনো সত্যি কখনো মিথ্যে রটনা হয়। তো সেগুলোর জন্য তোমার নিজের প্রস্তুতি আছে, এবং আব্বুর ক্ষেত্রে সেটি কীরকম দেখো? অ্যাকচুয়ালি আমি জীবনে আব্বুকে নিয়ে খারাপ কথা শুনি নাই, কারণ অ্যাজ আই সেড বিফোর, আই হ্যাভ সিন পিপল হু লাভ হিম সো মাচ। সেজন্য আমি জীবনে আব্বুকে নিয়ে খারাপ কথা শুনি নাই। অ্যান্ড আব্বু বাই নেচার, বিকজ আমি তো জানি, লাইক ইউ নো, ওয়েন উই আর সিটিং ইন দ্য ডাইনিং টেবল, হি ইজ অলওয়েজ টকিং লাইক ডিফারেন্ট জিনিস নিয়ে, আমাদের ডিফারেন্ট টপিক নিয়ে কথা হয়, অ্যান্ড হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট দ্য পিপল। সো ডেফিনেটলি লাইক আব্বুকে নিয়ে আমি জীবনে নেগেটিভ সাইডটা আই হ্যাভ নেভার সিন দ্যাট, অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ আ নেগেটিভ সাইড ইন ফ্যাক্ট। বাট আমি বলছি যে ওভারঅল পলিটিশিয়ানদের সম্পর্কে তো সেরকম আছে অনেক ক্ষেত্রেই। Probably. But আমি আব্বুকে নিয়ে, কারণ এখন তো পলিটিশিয়ানদের আমরা দেখি যে জেলে যান তো একা যান না, এখন ছেলে মেয়ে বউ বাচ্চা সব সহ জেলে যেতে হয়। মানে যারা ব্যাড প্র্যাকটিস করে, এক্স্যাক্টলি, যারা ব্যাড প্র্যাকটিস করে, যারা করাপশন করছে, যারা দুর্নীতি করছে, এবং আমাদের সোসাইটিটাকে করাপশন মুক্ত করতে হবে, মানে সমাজের প্রতিটা রন্ধ্রের থেকে করাপশনকে উচ্ছেদ করতে হবে, করাপশনের মূল উৎপাদন করতে হবে, সোসাইটিকে ফ্রি করতে হবে, এবং এই সোসাইটিকে রুল অফ ল ইস্টাবলিশ করতে হবে, মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে। তো সংসারে তোমাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা, মানে কিভাবে কাটাও অবসরগুলো? Well, like আমাদের যখন ফ্রি টাইম হয়, আমরা ইউজুয়ালি একসাথেই, উই আর অলওয়েজ টুগেদার, অ্যান্ড যখন আমরা কথা বলি, উই লাইক অলওয়েজ উই আর লাফিং, অ্যান্ড আমাদের হোম এনভায়রনমেন্টটা অনেক ফ্রেন্ডলি, অ্যান্ড উই আর অলওয়েজ এনজয়িং, সামনেই টাইম কেটে যায়। প্লাস আব্বুর লোকজন আসে, তাদের সাথে কথা হয়, সো ইটস ভেরি ইন্টারেস্টিং তাদের সাথে কথা বলার জন্য, অ্যান্ড এভরিথিং, সামনেই টাইমটা কেটে যায়। তারপরে তারা সারাক্ষণ ইয়েতে, কম্পিউটারে, ল্যাপটপে সারা দুনিয়ার খোঁজখবর নেয় সারাক্ষণ সারাক্ষণ। আমার তিনটে মেয়েই সারা পৃথিবীর কোথায় কী হচ্ছে না হচ্ছে,
কোনটা ডেভেলপ করছে, কোনটা লেটেস্ট ডেভেলপ। সো সেই অর্থে আপনি তো অনেক রিসোর্সফুল অ্যাজ এ পলিটিশিয়ান বাংলাদেশের কনটেক্সটে। এবং আমি দেখছি আমার এই এই মেয়ে, ছোট মেয়ে, শি ওয়াজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, এখন তো ও লেভেল পাস করেছে এখন, মানে সে 3 বছর আগে তার বড় বোন লন্ডনে, বড় বোনের লেখাপড়ার মানে ইনফরমেশন এখান থেকে সে বের করে দিচ্ছে যে তুমি এইটা এইটা তোমার এইটা এলে তোমার জন্য হেল্পফুল হবে। এবং কম্পিউটারে সে সারাক্ষণ এটা আমাদের যে কোনো কিছু দরকার হলে তাকে বললে সে খুঁজে বের করে দিচ্ছে, গুগলসে যে এইটা যে ওখানে যে মানে এইসব যে এইগুলা মানে হোল মানে আমাদের দেশে না সারা পৃথিবী ডেভেলপ করেছে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে বাচ্চাদের আইকিউ কিছুটা শার্প হয়েছে, এরা অনেকটা ইন্টেলিজেন্ট হয়েছে, অনেক রিসেন্ট ডেভেলপমেন্ট ওরা সঙ্গে সঙ্গে বলি। সো নাফিসা, তোমার কি মনে হয় যে তোমার জেনারেশনের জন্যে তোমরা দেশটাকে যেভাবে দেখতে চাও বা দেশটা যেরকম থাকা দরকার হওয়া উচিত সেটি তোমার বাবার জেনারেশন করে দিতে পেরেছে কি না? Well, they have done a lot of improvement because development, to every second there is a new development. But there's always more to do because there's more wants, there's more demands. So definitely every day after Newton development, hello, there is something else to do. So there's definitely a lot more to do that inshallah future generation is going to complete it. আপনার এই জেনারেশন সম্পর্কে ধারণা কি, মানে তারা রাইট ট্র্যাকে আছে কি না? আমার ধারণা এরা রাইট ট্র্যাকে আছে এবং এরা ভালো করবে, ভালো করবে। শুধু আমার মেয়েদের কথা বলছি না, আমাদের দেশের এই প্রজন্মের যে ছেলে মেয়েরা যারা আছে এরা খুব ভালো করছে আমাদের দেশে এবং দেশের বাইরে, যারা যারা লেখাপড়া করছে, ইয়াঙ্গার জেনারেশন, এই জেনারেশনের যারা দেশের বাইরে আছে ওরাও খুব ভালো করছে, যারা দেশে থেকে খুব সিরিয়াসলি লেখাপড়া করছে এরাও ভালো করছে, এবং আগামীতে ভবিষ্যতে এরা অনেক ভালো করবে, অনেক ভালো করবে, এবং এদের কনসেপশনটা অনেক ক্লিয়ার থাকবে। আপনি কি মনে করেন যে আপনারা এদের জেনারেশনের জন্য যথেষ্ট পরিমাণে করতে পেরেছেন কন্ট্রিবিউশন? না, এক্স্যাক্টলি তা পারিনি আমরা পারিনি, বাট আমাদের দেশে তো এরা ইট ইস এ ডেভেলপিং কান্ট্রি, আমাদের নানাবিধ সমস্যা, মানে নানাবিধ সমস্যা, সমস্যার কারণেই নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থা, যে কারণে প্রোগ্রাম গভর্নমেন্টের পক্ষ থেকে প্রোগ্রাম নিলেও প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারে না। যে কোনো প্রোগ্রাম আপনার যে প্রোগ্রামটা এখন নেওয়া হলো সেই প্রোগ্রামটা দেখা যাবে যে ইমপ্লিমেন্ট করতে 8 বছর 10 বছর পরে চলে গেছে, যে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা শেষের দিকে অনুষ্ঠানে, সো বা যারাই আসেন অনুষ্ঠানে কিছু না কিছু পারফর্ম করার চেষ্টা করেন, কি করবে তুমি? Well, actually, when I was very young, আমাদের স্কুলে 26th মার্চের জন্য অ্যাসাইনমেন্ট হতো, দ্যাট আমাদের পোয়েমস এসব কিছু লাইক সাবমিট করতে হবে। তখন যখন আমি অনেক ছোট ছিলাম আমি একটা পোয়েম লিখেছিলাম আমার স্কুলের জন্য, সেই পোয়েমের কয়েকটা লাইন্স আমার মনে আছে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য। ইট ওয়াজ লাইক ইন দ্য ইয়ার অফ 1971 দ্য পেপার ওয়াজ ক্রিড, দে ওয়ার টায়ার্ড অফ দ্য অপোজিশন অ্যান্ড ওয়ান্টেড টু বি ফ্রিড, সো দে ডিক্লেয়ার্ড দ্য ডিক্লারেশন and so the world could see that this was home of the brave and the land of the free. It ami independence day journal jokkar apnar pala ami amader ek bondhu take ami phone korechi amader apnar chinben apnar desher shobale chene she amader ei mane prokhyato sarakar kobi ei abu sale je mane rashtriya porjaye purishkrito hoyeche বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, 21-এর পদক পুরস্কার পেয়েছে। আমি তাকে ফোন করলাম যে আমি তাহলে একটা এই মানে ওখানে যখন যাব তো আমার পছন্দ অনুযায়ী একটা কবিতার বা ছড়ার একটা ইয়ে দিলে আমি ভালো হয়, এবং আমি ফোন করে সঙ্গে সঙ্গে আমি নিজেই ওনার লেখা না অন্য লেখা না আপনার লেখা উনি উনি ওনার যা মনে হয়েছে আমাকে বলেছেন টেলিফোনে, আমি পটাপট লিখে নিয়ে এসেছি এই যে জাস্ট আপনার এখানে আসা, দেখি আপনার আবৃত্তিটা কেমন। বাট আমি দেখলাম যে এটা অনেক সুন্দর লিখেছেন, অনেক সুন্দর লিখেছেন। স্বাধীনতা, স্বাধীনতা নেই কর্মস্থলে, স্বাধীনতা নেই মাঠে, স্বাধীনতা নেই মত প্রকাশে ভয়াবহ দিন কাটে, স্বাধীনতা নেই স্বপ্ন দেখায়, স্বাধীনতা নেই গানে, স্বাধীনতা নেই স্রোতের ধারায় পদ্মার কলতানে, স্বাধীনতা নেই পাখির ডানায় বুকে বিদেশে গুলি,
স্বাধীনতা নেই ঘর ছেড়ে গেছে টুনটুনি বুলবুলি, স্বাধীনতা নেই সবুজে শ্যামলে, স্বাধীনতা নেই দেশে, স্বাধীনতা নেই এই আমাদের চারিপাশের পরিবেশে, স্বাধীনতা নেই সভামঞ্চে সমাবেশে ময়দানে, স্বাধীনতা নেই সেই উদ্যম আমাদের জয়গানে, স্বাধীনতা নেই পার্লামেন্টে সাংসদ যায় ফিরে, স্বাধীনতা নেই গণতন্ত্রের বাণীটি গেছে ছিঁড়ে। কেমন পারফরমেন্স আব্বুর? It was very good. I actually very very much like the poem, because এই পোয়েমটা আব্বু আমাদের কিছুক্ষণ আগেই আব্বু বললো, যেকোনো সেল ফোন থেকে এবং এস এম এস করবার সময় টিএম লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়m এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল 16258 নাম্বারে ডায়াল করে। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করতে পারেন 16258 নাম্বারে। নাফিসা খান এবং নূর মোহাম্মদ খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, কথা বলছিলেন রাজনীতিক নূর মোহাম্মদ খান এবং তার কনিষ্ঠা কন্যা নাফিসা খান। নাফিসা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় এবং এই যে হতে চাওয়া, এটি নিঃসন্দেহে এটি অভিনন্দনযোগ্য কাজ, তার জন্য আমাদের শুভেচ্ছা থাকলো। এবং বাংলাদেশের রাজনীতির আবহর মধ্যে এই কথাটা বলতে পারা, এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত সাহসের কাজ, বীরত্বের কাজ। এবং এরকম আরও অনেক নাফিসাকে দেখতে চাই, আরও অনেক তরুণ কিশোর কিশোরী তরুণ তরুণীদেরকে আমরা দেখতে চাই যারা বাংলাদেশে প্রধানমন্ত্রী মতো পদটি অলঙ্কৃত করতে চাইবেন এবং সেজন্য নিজেদেরকে তৈরি করবেন। এবং সেরকম একটি পরিবেশ আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা উপহার দেবেন আমাদেরকে, যেখানে যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর, যে কোনো মানুষ বলতে পারবে নির্দ্বিধায় আমি দেশের সর্বোচ্চ পদটি অলঙ্কৃত করবার, আমার যদি যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, আমি সেটি করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত মনে হয় সেই পরিবেশটা আমাদের রাজনীতিকরা নিশ্চিত করতে পারেননি। আমরা আশা করব যে সেই পরিবেশটা তারা নিশ্চিত করবেন। আর শুভকামনা সবসময় থাকবে নাফিসার সঙ্গে, তার প্রধানমন্ত্রী হবার পদ নিষ্কণ্ঠক হোক। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা, ঈদ মোবারক।